নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গোরা পেটস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। গোরা পেটস ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। ভালো আছেন তো বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। আজকের টপিক বাজরিগর পাখি বা বদ্যি পাখির খাবার ও যত্ন। বন্ধুরা, প্রথমেই জেনে নিই বাজরিগর পাখির বসবাস কোথায়। বাজরিগর পাখি মূলত বসবাস অস্ট্রেলিয়াতে। ইন্ডিয়া বা বাংলাদেশ বা অন্যান্য দেশে এই পাখি পালন করা হয়। বাজরিগর পাখি মূলত প্যারেট বা প্যারাকিট প্রজাতির পাখি। এরা সবাই মিলে একসাথে থাকতে পছন্দ করে আর সাধারণত এরা দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে। এবার আসি মেইন টপিকের ওপর, বাজরিগর পাখির খাদ্যাভ্যাস। খাবার মূলত বাজি পছন্দ করে সেটি হলো দানা, কাঙনি দানা। কাঙনি দানার সাথে আপনি মেশাতে পারেন ক্যানারি সিড, এটি গরমের জন্য ভালো। রেশিও 1 কেজি কাঙনি দানার সাথে আপনি মেশাতে পারেন 200 গ্রাম ক্যানারি সিড, বেশি মেশানোর প্রয়োজন নেই। তো গরমে মিক্সিট দেওয়ার কোনো দরকার নেই, এই সময় গরমে না মিক্সিট দেওয়াটাই খুব ভালো। বাজরিগর পাখি শাক সবজি খুব পছন্দ করে, শাকের মধ্যে পড়ে কলমি পাতা, এদের খুব প্রিয়। পালং পাতা শীতকালে দিতে পারেন, গরমে না দেয় ভালো। তুলসী পাতা শীতে খুব উপকার, গরমে দেবেন না। তাছাড়া ধনে পাতা, মেথি পাতা, থানকুনি পাতা, সজনে পাতা, নিম পাতা ইত্যাদি পাতা দিতে পারেন। নিম পাতা কিন্তু খুব ভালো ডিওয়ার্মিংয়ের কাজ করে, ন্যাচারাল ডিওয়ার্মিংয়ের কাজ করে নিম পাতা। সবজি দেবেন গাজর, শশা দিতে পারেন ছোটো কুঁচি করে, ফুলকপি অভ্যেস করলে পাখি খাবে, কাঁচা ভুট্টা কিন্তু এদের খুব প্রিয়। শাকসবজিতে রয়েছে বন্ধুরা প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেলস, আর এর মতো অনেক গুণাগুণ। আপনারা কমেন্ট করে জানান, তাহলে আমি প্রত্যেক শাকসবজির গুণাগুণ নিয়ে একটা ভিডিও বানাবো আপনাদের জন্য, যেটা আপনার বাটকে প্রোভাইড করা খুব দরকার। এছাড়া আপনি দিতে পারেন স্পাউট। স্পাউট যদি কোনো বন্ধু জেনে না থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমি স্পাউটের ভিডিও খুব তাড়াতাড়ি বানাবো। স্পাউটের মধ্যে পড়ে মুগ কড়াই, ছোলা, গম ভিজিয়ে দিতে পারেন। আর সপ্তাহে 1 দিন 1 ফুট দিতে পারেন, প্রচণ্ড গরম পড়লে 1 ফুট দেবেন না। 1 ফুটের ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপলোড করব। আর বন্ধুরা মনে রাখবেন, জল দিনে 2 বার পরিবর্তন করবেন, সেটি শীতকাল হোক, গ্রীষ্মকাল হোক বা বর্ষাকাল হোক, জল দিনে 2 বার পরিবর্তন করবেন, একদম করবেনই। জল দিনে 2 বার পরিবর্তন করাটা খুব দরকার পাখিদের জন্য, এবং আপনার পাখিকে শান্ত নিরিবিলি জায়গায় রাখবেন, যেখানে খুব আওয়াজ বেশি হয় সেখানে রাখবেন না। পাখিকে যাতে ফিট থাকে, বাজি পাখিকে খেলনা দিতে পারেন, বাজারে অনেক বার্ডস টয়েস পাওয়া যায়, সেগুলি আপনার বাটকে প্রোভাইড করতে পারেন, এতে পাখির শরীর ও মন দুই ভালো থাকবে। এইসব খাদ্যাভ্যাসগুলি আপনার পাখিকে করালে আশা করি আপনার পাখি খুব ভালো থাকবে, পাখিকে ভালো রাখবেন, আপনি ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, তার সাথে কমেন্টও করবেন, কমেন্ট করে জানাবেন আপনারা। আর বন্ধুদের সাথে প্লিজ 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 শেয়ার করবেন, আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।